রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দুর্নীতিতে জড়িয়েছে উত্তরবঙ্গের নামও। গেরুয়া শিবিরের নেতৃত্বদের মুখে এই দুর্নীতির কথা শোনা গিয়েছে বারবার। এবার দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি ইডিকে চিঠি পাঠালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, রেশন চুরি থেকে শুরু করে চাকরি চুরি সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের নাম। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা স্পষ্ট করলেন শঙ্কর ঘোষ। একটি চিঠি আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে দিয়েছি, যেখানে আমরা দাবি জানিয়েছি, আমি ব্যক্তিগতভাবে দাবি জানিয়েছি যে চাকরি চুরির মতন ঘটনা ঘটেছে, রেশনের চুরির বা দুর্নীতির মতন ঘটনা ঘটেছে। অভিযোগ, উত্তরবঙ্গের এত দুর্নীতির অভিযোগের পরেও ইডির তৎপরতা তেমন দেখা যায়নি, তাই এই সকল বিষয়ে তদন্ত করার জন্য ইডিকে চিঠি পাঠালেন বিধায়ক। বিভিন্ন ধরনের তছরূপের ঘটনা থাকা সত্ত্বেও আমাদের উত্তরবঙ্গে ইডির যে তৎপরতা আমরা সবাই আশা করেছিলাম সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। বিজেপি বিধায়কের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণের সুর চড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। এর সম্পর্কে কিছু বলতে চাই না, ওনার অধিকারের পরিসরের মধ্যে উনি যে কোনো কাউকে চিঠি দিতে পারেন, আমার কোনো কিছু বলার। তবে কি এবার ইডির তৎপরতায় দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকায় ফের উত্তরবঙ্গের নাম উঠবে শিরোনামে? প্রশ্নটা উঠছে। শিলিগুড়ি থেকে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।